বন্ধুরা, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তুমি যদি পশ্চিম অস্ট্রেলিয়া কিংবা মোজাম্বিক মাদাগাস্কারে ব্যবসা করতে যাও কী ধরনের ব্যবসা করতে হবে কিংবা সেখানকার জলবায়ু সেই অঞ্চলের অর্থনীতির উপর কী ধরনের ভূমিকা রাখে। আজ আমরা উত্তর ভারত মহাসাগরীয় স্রোতের আরও দুটি স্রোত, সোমালি স্রোত এবং মৌসুমী স্রোত সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। ধরো তুমি সোমালি স্রোত যে অঞ্চলটিতে অর্থাৎ সোমালিয়া কিংবা ইথিওপিয়া এই অঞ্চলটিতে তুমি বসবাস করো, আমরা জানি সোমালি স্রোত হচ্ছে একটি উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত বলতেই আমরা বুঝি এটি মহাসাগর থেকে বিশাল পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে স্থলভাগের দিকে এগোবে, তখন এই বিশাল পরিমাণ জলীয় বাষ্প এই স্থলভাগের এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত ঘটাবে। এটি হচ্ছে উষ্ণ স্রোতের একটি বড় বৈশিষ্ট্য। এবং বৃষ্টিপাত যেহেতু এই অঞ্চলটিতে ঘটাচ্ছেই, তখন এই অঞ্চলে আমরা দেখি বৃষ্টিপাতের প্রভাবে এই অঞ্চলের যে কৃষিকাজটি রয়েছে সেটি অনেক বেশি প্রভাব রাখছে। অর্থাৎ সোমালিয়া কিংবা ইথিওপিয়াতে তুমি যদি ব্যবসা করতে যাও, তোমার অবশ্যই কৃষিকাজের উপর অনেক বেশি মনোযোগ দিতে হবে, যেটি তুমি মাদাগাস্কার এবং মোজাম্বিক স্রোতের ক্ষেত্রেও মনোযোগ দিয়েছিলে। এখন বন্ধুরা চিন্তা করো, তুমি সোমালি স্রোতে কৃষিকাজে আর মনোযোগ দিতে চাচ্ছ না, তুমি বণিক হতে চাচ্ছ, বণিক হয়ে দেশ বিদেশে বাণিজ্য করতে চাচ্ছ, তখন কী করবে? তখনও কিন্তু তোমাকে এই সমুদ্রের স্রোতের উপর ডিপেন্ড করতে হবে। কীভাবে? আগের দিনে যখন আরব বণিকরা ব্যবসা করতে আসতো, ধরো ইরান কিংবা সৌদি আরব থেকে, তখন তারা কিন্তু একটি নির্দিষ্ট সমুদ্র স্রোতকে লক্ষ্য করে এই ভারতীয় উপমহাদেশের দিকে এগোতো। তারা যে নির্দিষ্ট সময়টিকে লক্ষ্য করে এগোতো সেটিকে বলা হতো মৌসুম, যেটিকে ইংরেজ বাংলায় আমরা বলি ঋতু কিংবা একটি নির্দিষ্ট সময়। তারা বছরের একটি নির্দিষ্ট সময়কে কেন্দ্র করে এই ধরনের যাত্রা শুরু করত ভারতীয় উপমহাদেশের দিকে। তোমার মতো ধরো ব্যবসা শেষ হয়ে গেলে আবার তো দেশে ফিরতে হবে, তখনও তারা একটি নির্দিষ্ট ঋতুকে কেন্দ্র করে আবার দেশে ব্যাক করত। তো সেই ঋতুটি হচ্ছে মৌসুমী স্রোত। মৌসুমী স্রোতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে গ্রীষ্মকালীন আরেকটি হচ্ছে শীতকালীন। তো গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতে আমরা দেখতে পারি আরব বণিকরা এই যে আরব সাগর থেকে দক্ষিণ এশিয়ার দিকে যে সমুদ্র স্রোতটি যেত, সেই সমুদ্র স্রোতের দিকে যাত্রা শুরু করত এবং সেখানে ব্যবসা বাণিজ্যের পর শীতকালে যে মৌসুমী স্রোতটি আবার সমুদ্রের দিকে এগোত, সেদিকে আবার উল্টো তারা এই স্রোতকে লক্ষ্য করে ব্যাক করত। অর্থাৎ এই ধরনের স্রোতের উপরে নির্ভর করত প্রাচীন বাণিজ্য কীভাবে হবে, প্রাচীন যোগাযোগগুলো কী হবে। তাই শীতকালীন ও গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু দক্ষিণ এশিয়ার উপকূলবর্তী যে দেশগুলো রয়েছে সেগুলোর উপর গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলেছে। এছাড়া গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতের প্রভাবে ভারতের যে পশ্চিম উপকূল রয়েছে, এই পশ্চিম উপকূল অর্থাৎ ভারতের পশ্চিম উপকূল, শ্রীলঙ্কা, মায়ানমার এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়, এবং এই অঞ্চলটিতে বৃষ্টিপাত হওয়ার ফলে সেই অঞ্চলে কৃষিকাজও গড়ে উঠছে, সেখানে আরব বণিকরাও আসছে ব্যবসা করছে। অর্থাৎ সম্পূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক তিনটি ক্ষেত্রেই আমরা ব্যাপক একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। তো সোমালি স্রোতে যদি সোমালি স্রোতের ক্ষেত্রে যদি তোমরা নির্ভর করো, কৃষিকাজে মনোযোগ দিও, আবার যদি কখনও তোমাদের মনে হয় না আরব বণিক সেজে ভারতীয় উপমহাদেশে একটু ব্যবসা করে এসি, মৌসুমী স্রোতকে লক্ষ্য করতে ভুলো না। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, জানাবে কোন জায়গায় তুমি ব্যবসাটি করতে চাও। ধন্যবাদ।